নেদারল্যান্ডসের গিথন গ্রাম, যেখানে কোনো স্থলপথ নেই, যাতায়াত করা হয় শুধু পানি পথে, তাই সবাই এই গ্রামের নাম দিয়েছে নেদারল্যান্ডসের ভেনিস। নেদারল্যান্ডসের গিথন গ্রাম, যেখানে 2600 মানুষের বাস, কিন্তু এখানে কোনো সড়ক নেই, আছে শুধু পানিপথ। তবে এটা গ্রাম হলেও শহর জীবনে বা প্রযুক্তির সব সুবিধাই আছে এখানে, কিন্তু মজার ব্যাপার হলো এখানে কেউ গাড়ি চালায় না, আর যাদের গাড়ি আছে তারা গাড়ি গ্রামের বাইরে রেখে নৌকায় করে গ্রামে ঢোকে। এই গ্রামটি স্টিমওয়েক শহর থেকে 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। প্রথম দিকে গ্রামটি সবার কাছে এতটা পরিচিত ছিল না যতটা বর্তমানে। পরিচিতর পেছনের কারণ হলো 1958 সালে এই গ্রামে নির্মাণ করা হয় একটি সিনেমা, আর সেটা হলো ফানফেয়ার। এটা নির্মাণ করেন ডাচ চলচ্চিত্র পরিচালক ফার্ট হানস্ত্রা। এই সিনেমার মধ্য দিয়ে সবার নজর কাড়ে, আর নজর কাড়বেই না কেন, এখানে আছে অপর প্রাকৃতিক সৌন্দর্য, যেমন আছে নজর করা বাড়ি, আর সঙ্গে বাড়ির সামনে দিয়ে বয়ে চলা পানিপথ। এক কথায় অপূর্ব সুন্দর এই গ্রাম। গিথন গ্রামকে বলা হয় নেদারল্যান্ডসের ভেনিস, কেননা ভেনিস শহরের মতোই এই গ্রামের মূল যোগাযোগ ব্যবস্থা জলপথ। 7.5 কিলোমিটার দীর্ঘ এই পানিপথ, যা এই গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে। এছাড়াও আছে 50টি কাঠের তৈরি সাঁকো, তবে এখানে যে নালাগুলো আছে সেগুলো সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত গভীর হয়। এই গ্রামটি প্রথম প্রতিষ্ঠিত হয় 1230 সালে, তখন এই গ্রামের নাম ছিল গ্রিথেনহর্ন, কিন্তু কালের বিবর্তনে এই গ্রামের বর্তমান নাম গ্রিথন। আগে এখানে বিভিন্ন রকমের পশু পাখিরা বিচরণ করত, কিন্তু 1170 সালে বিশাল বন্যা দেখা দেয়, এতে পশু পাখি সব বিলীন হয়ে যায়। তারপর মানুষ আস্তে আস্তে এখানে বসবাস করতে শুরু করে। এখানে মূল যোগাযোগ ব্যবস্থা যেহেতু পানিপথ, তাই এখানে বেশ কয়েক ধরনের নৌকাও দেখা যায়, যার মধ্যে সব থেকে জনপ্রিয় নৌকার নাম পেনাটার্স, যার ইংরেজি নাম হুইসপার বোট। এই নৌকাগুলো চলে ইলেকট্রিক মোটরের সাহায্যে, তাই কোনো শব্দ হয় না বললেই চলে। এর ফলে গ্রামের শান্তির পরিবেশ বজায় থাকে। গিথন গ্রামের বাড়িগুলো তৈরি করা হয়েছে ছোট ছোট দ্বীপের মধ্যে, যার চারপাশ দিয়ে বয়ে চলেছে পানি। বাড়িগুলো তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, আর চাল হিসাবে আগে খড় বা গাছের পাতা জনপ্রিয় থাকলেও বর্তমানে মাটির তৈরি টিলা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অনিন্দ্য সুন্দর এই গ্রামে যান্ত্রিক জীবনের কোনো সরগোল নেই, চারদিকে সবুজের সরাসরি। যেহেতু গ্রাম জুড়ে পানি, তাই নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন পড়ে না। তবে এখানকার নিরাপত্তা কর্মীরা অনেক তৎপর থাকেন সবসময়। পানির গ্রাম বলে কি বিনোদন ব্যবস্থা নেই এখানে, প্রায় সব ধরনের বিনোদন কেন্দ্র আছে, তবে মিউজিয়ামগুলো বেশ চমৎকার। নেদারল্যান্ডসের ভেনিস এখন বিখ্যাত পর্যটন নগরীতে পরিণত হয়েছে।